নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ড্যান্ড্রাফ খুশকি নিয়ে আলোচনা করব। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। ড্যান্ড্রাফ মিন্স খুশকি। অনেকের আছে সারা বছর ধরেই চুলে খুশকি হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শীতের সময় খুশকিটা বেশি বাড়ে, কারণ মাথায় চাপা থাকে, মাফলার বা টুপি ব্যবহার করা হয়, অথবা মেয়েদের ক্ষেত্রে তারা রুমাল ব্যবহার করে। আবার অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যারা মোটর সাইকেল চালান তারা হেলমেট ব্যবহার করেন, এবং শীতেতে অনেকে মাথায় তেল ব্যবহার করার জন্য এবং ঠিক মতো মাথা না শুকানোর জন্য চুল আমাদের ফাঙ্গাস ইনফেকশন হয়, যেটাকে আমরা এক কথায় খুশকি বলি। ঠিক এক্স্যাক্টলি আমাদের কুটকুট করতে থাকে মাথার ভেতর এবং পরপর যেন একটা লেয়ার একটার পর একটা পড়তে থাকে। চুল ছাড়ানোর সময় চিরুনি দাঁড়াতে লেগে মাছের আঁশের মতো উঠতে থাকে, এবং ওঠার পরে একটা জায়গায় যদি চকলা ছেড়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু জ্বালা করে, রসের মতো বেরোয়। আমরা যদি এর ব্যবস্থা ঠিক মতো সঠিক সময়ে না করি ওটা কিন্তু গোটা মাথায় ছড়িয়ে যেয়ে চুলকানি ভাব অস্বস্তিদায়ক এবং মাথায় একটা পুরু স্তর হয়ে যায়, এবং চুলগুলো মনে হবে যেন ঠিক যেন আঁশ বা ধুলোর মতো পড়েছে। এটার জন্য কিন্তু আমরা যদি হোমিওপ্যাথি ওষুধের উপর নির্ভর করি কিন্তু খুব ভালো কাজ পায়। প্রথম হচ্ছে রোজের তেল না ব্যবহার করা চুলে, আপনাকে অধিকাংশ দিন শ্যাম্পু ব্যবহার করা, যথাসম্ভব কম তেল নেওয়া, মাথার চিরুনি দেওয়া এবং সিমটোমেটিক ওষুধ ব্যবহার করা। আমাদের এক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ ন্যাট্রামিউ পোটেন্সি, সিপিয়া পোটেন্সি, রাস্টাক্স পোটেন্সি, এপিসমেল পোটেন্সি খুব ভালো কাজ করে। বায়োকেমিকের ক্ষেত্রে ন্যাট্রামিউ 3x বা ক্যালকেরিয়া ফস 3x বা 6x ভালো কাজ দেয়। যদি দেখা যায় যে আমাদের ফাঙ্গাস ইনফেকশনটা সাথে বাবেল ক্লিয়ার হচ্ছে না বা কোলাইটিসে ভুগছি, হেপাটিক ডিসঅর্ডার আছে, সেক্ষেত্রে কিন্তু চেলিডোনিয়াম মাদার কিন্তু মিরাকুলাস রেজাল্ট দেয়। অনেক সময় মাকসলও ভালো কাজ দেয় যদি আমরা মায়াজমেটিক ট্রিটমেন্টের দিকে যাই। তবে নিজে এ রোগের নাম রোগ ওষুধ জেনে কখনোই ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।